আমার চেয়ে তৈমুর কাকা বেশি সুবিধা পাচ্ছেন, বললেন ডাক্তার আইভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন, 2016 সালের নির্বাচনেও আমি দেখেছি তখন শাখাওয়াত ভাই, যিনি বিএনপির মেয়র প্রার্থী ছিলেন, তিনি সুবিধা বেশি পেয়েছিলেন। এবারও আমার চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন তৈমুর আলম খন্দকার কাকা। তিনি বলেন, আমি তাকে অনুরোধ করব কারো প্ররোচনায় প্রভাবিত না হয়ে ভোট চাইতে। আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাই, দুইজন যে যার মতো ভোট চাইব। তিনি বলেন, আমার মার্কা কিন্তু ওই আইভি। যদি আমার মার্কা ছিল মোমবাতি, মার্কা ছিল দোয়াত কলম, মার্কা ছিল নৌকা, এখনো নৌকা, কিন্তু আমি আপনাদের আইভি। মেয়র আইভি এ সময় বলেন, আমি কখনোই পক্ষপাতিত্ব করে কাজ করিনি, আমি কখনোই দেখিনি কে কোন দল মতের বা কোন ধর্মের, আমি কোনোদিন দেখিনি কে কোন দল করে, আমি সব সময় চেয়ারে বসে মানুষের সেবা করেছি। তিনি বলেন, আমাকে সর্বস্তরের মানুষ পছন্দ করে, এ শহরের মানুষ আমার দ্বারা কখনো নির্যাতিত হবে না, শহরের কেউ খুন করবে চাঁদাবাজি করবে আমি চুপ করে বসে থাকবো এমনটা আমি না। নির্বাচন ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমরা জানি শহরবাসী জানে কারা এসব করছে, সুতরাং আমাদের এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। অনেকেই বলেন ট্যাক্স বাড়িয়ে দিয়েছি, এটা মিথ্যা কথা, ট্যাক্স বরং কম দিচ্ছে নগরবাসী, আর এই ট্যাক্সের টাকায় আমি নগর ভবন করেছি যাতে মানুষ বলতে পারে এটা তাদের টাকায় করা।